হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। বাঙালিয়ানাতে তোমাদের আবারও সবাইকে জানাই স্বাগত। আমি স্বর্ণালী। সবাই বুঝতে পারছো বাইরে ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা মানে হালকা ফুলকা একটু এক্সারসাইজ, মানে না আমার জন্য এক্সারসাইজ করে এসে যে অদ্ভুত একটা ব্রেকফাস্টের নাম শুনছি সেটা হলো লুচি আর তরকারি। মানুষ ভাববে কী এক্সারসাইজ করি আমি। তো যাই হোক, ছোটোখাটো এক্সারসাইজ করার পর আজকে একটু আমাদের চিট ডে, তাই আজকে ব্রেকফাস্ট হবে হচ্ছে লুচি আর তরকারি, সেই মানে ঠাকুমাদের দিদিমাদের হাতের সেই তরকারি। আর সেই লুচি তরকারি খাওয়ার পর বাড়ির ছোটোখাটো টুকটাক কাজ করার আছে। তোমাদের একটা লেবুর আচার শেয়ার করার আছে, ভীষণই সহজ একটা লেবুর আচার, তেল ছাড়া লেবুর আচার যেটা। তারপর যাব আমি আমাদের নৈহাটি বাড়িতে, ওখানে তোমাদেরকে দেখাবো, মানে ওই রাস্তাতেই একটা তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করবো একটা দারুণ টি শপে। আমার চ্যানেলে যারা চা প্রেমী রয়েছে তাদের এই টি স্টলটা দারুণ লাগবে, তো তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো এই চায়ের দোকানটার। আর তারপরে আমি যাব আমার বাড়িতে এবং মায়ের হাতের একটা সিক্রেট মাটন রেসিপি তোমাদেরকে দেখাবো। মজার একটা আচার বানাবো। দেখো আমার একটা ছোট্ট জার, এই ছোট্ট জারটার মধ্যে আমি লেবুর আচার বানাবো, আর এই ছোট্ট জারের মধ্যে চারটে লেবুই আঁটবে, মানে আমি এর আগে দেখে নিয়েছিলাম। তো খুব সহজ, তেল ছাড়া হবে এই লেবুর আচারটা। তো আমি চারটে পাতি লেবু নিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি নুন নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা স্ক্যাপার নিয়ে নিয়েছি। তো এবার তোমরা দেখতে থাকো কীভাবে করছি জিনিসটা, অংশ আছে, তোমরা এটাকে মানে এটার ওপরে এভাবে ঘষতে পারো। এভাবে ঘষে এর যে হালকাভাবে এর পিলটা উঠিয়ে নিতে হবে, যেমন দেখো এই দেখো পুরোটা গ্রিন আছে, তো এইভাবে দেখো এখানটা উঠেছে, এইভাবে কিন্তু হালকাভাবে পিলটা উঠিয়ে নিতে হবে। দেখো এইভাবে পুরো লেবুটার পিলটা উঠিয়ে নিতে হবে। এরপর নেক্সট প্রসিডিওরটা শুরু হবে, আমার এই ছোট্ট কিউট এটা জার, ওর মধ্যে কিন্তু আমাকে এইগুলোকে মানে লেবুগুলোকে দিয়ে দিতে হবে। আমি প্রথমে দুটো লেবু ভেতরে দিয়ে দিলাম, এরপর আমি নুন দেব এর মধ্যে। মনে রাখতে হবে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নুন দিয়েই লেবুটাকে করতে পারবো। দেখো আমি এখানে এক চামচ নুন দিলাম, দু চামচ নুন দিলাম, এরপর আমি আবারও দুটো লেবু এর মধ্যে দিয়ে দেব। আরও দুটো লেবু দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আবারও দু চামচ মতো নুন এর ওপরে অ্যাড করছি। নুনটা কিন্তু দেখো এইভাবে এতটা মতো ভরবে। থার্ড প্রসেসটা হলো, আমার যখন পুরো কন্টেনারটা এইভাবে রেডি হয়ে যাবে তখন কিন্তু আমাকে এই কন্টেনারটাকে 7 দিনের জন্য ভরা রোদে আমাকে রেখে দিতে হবে। 7 দিন পর দুটো লেবু মাঝখান দিয়ে কেটে এর ভেতরে ঢাকনা খুলে এর ভেতরে চিপে দিতে হবে লেবুর রস, দেওয়ার পর আবার ঢাকনা বন্ধ করে রোদে রাখতে হবে। তো কন্টিনিউয়াসলি তোমরা এটা যদি রোদে রাখতে থাকো তাহলে কিন্তু এই আচারটা তোমরা মানে আজীবন খেয়ে যেতে পারবে, এই আচার নষ্ট হয় না। কিন্তু আমার এই আমিই খাবো, তাই জন্য শুধু এই চারটে আমি লেবু দিয়ে করেছি জাস্ট ট্রাই করার জন্য। তো আশা করি খুব ভালোভাবেই হবে। আর লেবুটা কিন্তু দেখো কোনো তেল ব্যবহার করা হয়নি, এই নুনটাই এই লেবুর সঙ্গে মিশে কিন্তু লেবুর তেল বেরিয়ে আসবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে এটা কীরকম মানে পরিণতিটা কীরকম হলো। আবারও 7 দিন 10 দিন যতদিন খুশি তোমরা রোদে রেখে মজা নাও, এটা খাও সেরকমভাবে, কিন্তু রসগোল্লার মতো কিন্তু লেবুগুলো একদম ফুলে যায় আর নুনগুলো তখন পুরো গলে যায়, খুবই সুন্দর লাগে। আমি আস্তে আস্তে তোমাকে নেক্সট ভিডিওতে দেখাবো যে এটার পরিণতি কী হলো, এটা কীরকম দেখতে লাগছে, এখন তো সম্ভব না এটা দেখানো। সকালে একটা সুন্দর ব্রেকফাস্ট করার পর লাঞ্চের মানে ভিডিওতে আর কি দেখাইনি লাঞ্চ কী করেছি, কারণ লাঞ্চে আমি রান্না করিনি, শ্বশুর আমাকে লাঞ্চটা দিয়ে দিয়েছে। তাই জন্য আমরা প্ল্যান করেছি বিকেলবেলা আমি আর অর্পণ, যেহেতু অর্পণের আজকে ছুটি আছে মানে ছুটি পেয়েছে,
তো আমি আর অর্পণ নৈহাটি যাব। নৈহাটি গিয়ে প্রত্যেক দিন তো আমি বিভিন্ন রকম এটা ওটা রান্না করি, তো মা বলেই দিয়েছে ভিডিও করার জন্য হলেও রান্না করতে দেবো না। তো জানি না কি হবে, রান্নার কোনো রেসিপি তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু ইন্ট্রোডিউস করবো একটা এমন সুন্দর টি শপের সঙ্গে, সেখানে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। তোমাদের অ্যাড্রেস বলে দেবো, কন্ট্যাক্ট নাম্বার চেষ্টা করবো বলার, আর কী কী চা পাওয়া যায় ওখানে সেটাও তোমাদের দেখাবো। ওটা কিন্তু নৈহাটিতে আছে, কোথায় আছে, কী মানে কী কী জিনিস আছে ওখানে আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। তো এটা নৈহাটি থেকে পানপুরের দিকে আসতে রাস্তায় এই চায়ের দোকানটা আছে, তোমাদের ভেতরে ঢুকে দেখালাম যে কি কি পাওয়া যায়, আমি কি চা নিয়েছি। সানডে সেই জন্য ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, তো তোমরা সকালেও আসতে পারো, মেনু কার্ডটা শেয়ার করতে পারলাম না। এটুকু জানি যে 40 টাকা থেকে মানে চায়ের শুরু, এরপর যত তোমরা বাড়াতে থাকবে তত ভালো ভালো চা তোমরা খেতে পারবে। ম্যাঙ্গো টি, চকলেট টি, স্ট্রবেরি টি, আরও অনেক ধরনের জিনিস রয়েছে। মেনু কার্ডটাও পর্যন্ত আমি পাইনি হাতে, মানে এত ভিড় ছিল জাস্ট, কিন্তু মারাত্মক ভালো খেতে চাটা, আর তোমাদের দেখিয়েছি, মানে দেখতে যতটা সুন্দর খেতে ততটা সুন্দর। আর হচ্ছে নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদেরকে ভালোভাবে কভার করে দেখাবো। 8 টাকারও একটা চা আছে যেটা বাইরে দাঁড়িয়ে খেতে হয়, ভেতরে বসে খাওয়া যায় না, যদি ফাঁকা হয় তাহলে অবশ্যই খাওয়া যাবে। ব্যাস আর বকবক করলাম না, এবার মা ওয়েট করছে, এবার বাড়িতে যেতে হবে। চলে এসেছি বাড়িতে মিষ্টি নিয়ে আর সিঙ্গারা নিয়ে, তুমি চা করবে, আমি চা খেয়েছি বাড়ি মানে বাইরে থেকে, তবু আমি চা খাবো। কিছু বলো, খুশি মানে তুমি এতদিন ধরে যে ডাকাডাকি করছিলে, তুমি তোমার তো মানে মধ্যে কোনো উচ্ছ্বাসই নেই? না রে, একদম উচ্ছ্বাস নেই। আজকে আমাদের এখন এসে আমাদের চা খেয়েছে, যদিও তবুও চা খাওয়া চলছে এখন। এটা সিঙ্গারা মানে আধা খেয়ে নিয়েছে, তারপর বলা মানে মনে পড়লো যে ভিডিও করা উচিত, আর মা তো পুরোই খেয়ে ফেলেছে। ও আরেকটা আছে, তুমি কিছু বলতে চাও? আমি আবার খাবো সিঙ্গারা। তুমি আজকে স্পেশাল রেসিপি কি করেছো বলো, আমরা আমাদেরকে ডাকার পর? ফ্রাইড রাইসের মাংস। আর সব ভিউয়ার্সরা শুনে রাখো, মাকে মা যেটা বলে যে ভিডিও করবি আমার বাড়িতে এসে, কেন বলো? ওইটা নিয়ে ব্যস্ত থাকিস, তারপর শুরু করে দিয়েছে। সবার প্রথমে মা দিয়েছে তেজপাতা আর পেঁয়াজ, আমি জানি না আমি এভাবে করি কিন্তু মায়ের মতো টেস্ট আসে না। মা তার আগে ওই আলু ভেজে রেখে দিয়েছে, এই যে আলু, এর মতো অনেক তেল আছে, আলু ভেজে রেখে দিয়েছে। মার পরে মনে পড়লো আলু ভাজার মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যে অ্যাড করা হলো। এগুলো কি তোমার মানে সুপ, মানে সুপ তো রেসিপিগুলো নাকি লুকিয়ে রাখো এই রেসিপিগুলো? মা এই জিনিসটা করে, মায়ের মতো আমি আজ পর্যন্ত করতে পারলাম না মাটন, মানে অর্পণ বলে। তো নর্মালি তেলের মধ্যে এই তেজপাতা আর পেঁয়াজটা দেওয়া হয়েছে, কী দেবে? এই তেল আর পেঁয়াজ ভাজার মধ্যে দেওয়া হলো 1/2 টিস্পুন চিনি, তার সঙ্গে দেওয়া হচ্ছে, আচ্ছা পরে পরে দিল হচ্ছে জিরে, জিরে গোটা জিরে 1/2 টিস্পুন এটাও। তার মধ্যে মা দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, এই হচ্ছে মায়ের সেই সিক্রেট মশলা। এর মধ্যে হচ্ছে বলো কি কি আছে, চিনি, লবঙ্গ, এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জায়ফল, জয়িত্রী, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। মা এটা এই ভাজাগুলোর মধ্যে দিয়ে দিল, এখনো কিন্তু মাংস ছাড়া হয়নি, তোমরা বুঝতেই পারছ। এগুলো দিয়ে সবকিছু একসঙ্গে মিক্স করা হচ্ছে, এটাকে এরকম ভাবে একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে। চিনিটা দিলে রংটা ভালো হয়। হ্যাঁ, চিনিটা দেওয়া হয়েছে কারণ রংটা যেন ভালো হয়। এটা মায়ের সিক্রেট রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করো, মানে সত্যি ভীষণ মানে সুন্দর আর অথেন্টিক লাগে খেতে। আচ্ছা, এই ভাজার মধ্যে কিন্তু মা এখন অ্যাড করছে চিকেন, চিকেনটা নেওয়া হয়েছে হচ্ছে চিকেন, সরি সরি মাটন, মাটন নেওয়া হচ্ছে, মাটনটা দেওয়া হয়েছে হচ্ছে 600 গ্রাম, 600 গ্রাম মাটন নেওয়া হয়েছে। ওই ভাজাগুলোর মধ্যেই আমরা মাটনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ফ্রাই করে নেবো আনিয়নের সঙ্গে আর সমস্ত স্পাইসের সঙ্গে। ভালো করে ভাজা হয়ে যাচ্ছে,
মা এখানে উচ্ছ্বাসিত আর এখানে দেখছে আমি লোক সামলাতে পারছি না কখন মাংসটা হবে আমাকে দেবে মা সুন্দর একটা রং এখনই চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ বলে বলে দেবে আচ্ছা মা একটা মশলা এখানে একটা বাটির মধ্যে বানিয়ে রেখেছে মশলাটার মধ্যে মা কি কি দিয়েছো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো গাজর আচ্ছা পেঁয়াজ রসুন আদা টমেটো গাজর কাঁচা লঙ্কা দিয়েছে মা দিয়ে এটা মাংসের মধ্যে দেখো মিশিয়ে দিয়েছে হলুদ দিয়েছিলে না দেব আচ্ছা মশলাটা দিয়ে দিয়েছে এবার এই রান্নার মধ্যে অ্যাড হলো এক টিস্পুন দুই টিস্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এরপর সমস্ত কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে চাইলে তোমরা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো মা লঙ্কা গুঁড়ো অ্যাড করবে না কিন্তু তোমরা চাইলে অ্যাড করতে পারো মা বলছে আর একটুখানি হলুদ দিতে হবে তাহলে একটু কালারটা ভালো আসবে কাশ্মীরি লঙ্কাও তোমরা অ্যাড করতে পারো তাহলে এটা সুন্দর রং আসে মা এগুলো এটা কালারটা খুব সুন্দর আসবে যদি তোমরা কাশ্মীরি মরিচটা দাও মা এটা কখনোই দেয় না কাশ্মীরি মরিচ বা লঙ্কা গুঁড়ো দেয় না তা সেই কারণেই আমি তোমাদের মেনশন করছি না আচ্ছা এর মধ্যে মা দেবে এক টিস্পুন সস এক টিস্পুন মানে কেচাপ আর কি টমেটো কেচাপ দিয়ে দেবে আচ্ছা মা এর মধ্যে দিয়ে দিল এক চামচ মতো টমেটো কেচাপ মিষ্টা সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস ভালো মতো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না মাংসের ভেতরে মশলাগুলো পুরো ঢুকে যায় এখন এক টিস্পুন এইটা এই মশলাটা আছে হচ্ছে হাফ টিস্পুন চাট মশলা আর হাফ টিস্পুন এভারেস্টের মিট মশলা অ্যাড করে দাও মা এটা অ্যাড করছে এবার সব একসঙ্গে মিশিয়ে কষানো পর্যন্ত এটাকে নাড়াতে হবে এখনও কিন্তু জল অ্যাড করা হয়নি তো এরকম পর্যায়ে এটা মানে লাল হওয়া পর্যন্ত আর কি তেল ছাড়া পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে এটা এখন পুরো কষানো হচ্ছে কষানোটা এরপরে একটুখানি গরম জল অ্যাড করে তারপর এটা কিন্তু সেদ্ধ মানে করতে হবে সেদ্ধ করতে হবে তো যতক্ষণ না এটা একটা তেল ছাড়া ব্যাপার আছে আর কি কষলে তবে তেল ছাড়ে তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটা সুন্দর করে এভাবে নাড়াতে হবে এরকমভাবে একটুখানি কালচেভাবে কষিয়ে নেওয়ার পর এই যে এখানে জল রেডি গরম জল সেটা এক গ্লাস মতো আর কি সেটা এখানে ঢেলে দেওয়া হচ্ছে এক গ্লাস মতো জল এখানে ঢেলে দেওয়া হলো আর এই প্রিপারেশনটা খুবই ভালো মানে বারবার করে বলছি খুবই ভালো হবে এভাবে জল দেওয়ার পর এটাকে 10 মিনিট পর পর একবার করে নাড়িয়ে নেবো যাতে করে মানে পুড়ে না যায় আর সেদ্ধ করতে বসাবো আর আধ ঘন্টা কি 40 মিনিটস লাগবে এটা সেদ্ধ হতে যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে অনেক টাইম লাগে তো 40 মিনিটস লাগবে এটা সেদ্ধ হতে কিন্তু 10 মিনিট পর পর এটাকে আমি চালাতে থাকবো আর কি খুন্তি দিয়ে চালাতে থাকবো একটা সুন্দর গন্ধ আসছে এটার নাম কি এই রেসিপিটার নাম কি মানে হোমমেড খাসির মাংসের একটা মানে এই অথেন্টিক রেসিপিটার কোনো নাম রেখেছো তুমি মাটন মান্ডালা যাই হোক মাটন মান্ডালা মার রাখা নাম কিন্তু আমার মতে এটা খাসির একটা সুন্দর ঝোল যেটা মা বরাবর আমাদেরকে খাইয়ে এসছে ব্যাস এরকম হয়ে গেছে এবার 35 to 40 মিনিটস এটাকে মানে রেস্টে রাখতে হবে না দমে রাখতে হবে আর কি মানে এটা সেদ্ধ হতে রাখতে হবে তো তারপরেই হয়ে যাবে আমাদের সুন্দর মানে কি বলবো রেয়াজি খাসির একটা সুন্দর ঝোল ঠিক আছে মা তাহলে এটা রেস্টে রেখে দাও সেদ্ধ হতে রেখে দিলাম 40 মিনিট ধরে এটাকে পুরো সেদ্ধ করার পর মাটনটা একটা অদ্ভুত সুন্দর একটা রঙও এসছে
আর খেতেও দারুণ, মানে আমি জাস্ট একখানে ট্রাই করে দেখলাম। তো আমি বলবো, সাজেস্ট করবো যে তোমরা বাড়িতে এরকমভাবে মাটন রান্না করো, খুবই ভালো লাগবে, এটা মায়ের স্পেশাল। মা তুমি কিছু বলো, তুমি তারা খেয়ে দেখলে কেমন হয়েছে? নিজেরটা নিজে বলছো ভালো হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে একটা সুন্দর মিক্সড ফ্রাইড রাইস, মিক্স না ভেজ ফ্রাইড রাইস, দারুণ দারুণ একটা জমজমাটি ব্যাপার। মা বসে যাও। তো বন্ধুরা, কালকে রাতে এত সুন্দর জমজমাটি খাওয়া দাওয়া করার পর রাতে আর ব্লগটা শেষ করতে মন চায়নি, তখন মনে হচ্ছিল কখন একটুখানি ঘুমাবো। তো আজকে ব্যাক করলাম জাস্ট নৈহাটি থেকে। তো ব্লগটা আমি এখন পর্যন্ত এখানেই শেষ করব। তার আগে তোমাদের বলে দিই, প্রত্যেকটা রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করো। আর এটা একটা সাধারণ মানে একটা ব্লগ ছিল, বাড়িতে গিয়ে কীভাবে এনজয় করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সবসময় যেরকম ভালোবাসা জানাও সেরকম ভালোবাসা জানাতে ভুলো না। কমেন্ট করে অবশ্যই বলবে যে ব্লগটা কেমন লেগেছে আর রেসিপিগুলো কীরকমভাবে মানে তোমরা এনজয় করেছো সেটা কিন্তু জানাতে তোমরা ভুলবে না।